হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা বায়োলজি স্টাডি মেটের কুইক রিভিশন বলে যে প্লেলিস্টটা আমরা করেছি সেখানের জন্য একটা নতুন ক্লাস আমরা আজকে অ্যাড করব। সেটা হচ্ছে এই মিয়োসিস কোষ বিভাজন থেকে যে এমসিকিউ গুলো আসে, যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদের নিট বলো বা জেনপা বলো বা এনএন এন্ড জেএনএন বলো, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো। তো 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে এই ক্লাসটা আমি শেষ করার চেষ্টা করছি, তোমরা সাথে থেকো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা শুরু করি আজকের ক্লাসটা। মিয়োসিস কোষ বিভাজনটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 10-এও তোমরা পড়েছো। মিয়োসিস কোষ বিভাজনে কি হয় না, জনন মাতৃকোষের বিভাজন হয় এই মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এবং দেহ মাতৃকোষের বিভাজন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এটুকু তোমরা জেনে রাখবে। মিয়োসিস কোষ বিভাজনের দুটো ভাগ, মিয়োসিস 1 মিয়োসিস 2। প্রথমটা হ্রাস বিভাজন, তারপরটা হচ্ছে সময় বিভাজন। হ্রাস বিভাজন মানে রিডাকশনাল ডিভিশন এবং তারপরটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। মিয়োসিস 1 মিয়োসিস 2। মিয়োসিস 1 এর ভাগগুলো হচ্ছে ক্যারিওকাইনেসিস 1 এবং হচ্ছে সাইটোকাইনেসিস 1। আমরা জানি যে একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস ছাড়া থাকে হচ্ছে সাইটোপ্লাজম, এছাড়া অন্যান্য কোষাঙ্গাণুগুলো থাকে। এই নিউক্লিয়াস যেটা সেটা হচ্ছে ক্যারিয়ন। এই নিউক্লিয়াসের বিভাজনটাকেই বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তো মিয়োসিস 1 এর জন্য এখানে 1 লেখা হয়েছে, মিয়োসিস 2 তো সেই একই স্টেজ, সেজন্য এটা আলাদা করে দেখায়নি, মিয়োসিস 1টা এখানে শুধু দেখানো হয়েছে। ক্যারিওকাইনোসিসের যে ভাগগুলো সেটা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। প্রোফেজ 1 এর যে ভাগগুলো এখান থেকেই মেনলি কোয়েশ্চেন গুলো আসে, এগুলো খুব ভালো করে দেখবে। প্রোফেজ 1 এর টোটাল 5টা এখানে সাব স্টেজ আছে। 1 নাম্বার হচ্ছে লেপটোটিন, এখানে ইংরাজি নামটাও এখানে রেখে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে জাইগোটিন, 3 নাম্বার হচ্ছে প্যাকাইটিন, 4 নাম্বার ডেপ্লোটিন এবং 5 নাম্বার হচ্ছে ডায়াকাইনেসিস। মেনলি এখান থেকে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন এবং ডেপ্লোটিন, এখান থেকে কোশ্চেন গুলো তোমরা মেনলি পাবে। প্রথম স্টেজ হচ্ছে লেপটোটিন। লেপটোটিনে দেখতে পাওয়া যায় ফুলের তোড়া বা বোকে স্টেজ এই ঘটনাটা, এবং এটা প্রাণী কোষে দেখতে পাওয়া যায়। এই বোকে স্টেজ নামকরণটা করেন বিজ্ঞানী ডার্লিংটন। এখানটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, এটা এমসিকিউ। এবং এই একই ঘটনা উদ্ভিদ কোষে যেটা ঘটে তাকে বলা হচ্ছে সাইনেজেসিস। এখানে তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই একটা কোষের মধ্যে সেন্ট্রিওলের দিকে ক্রোমাটিড গুলো এমন ভাবে অবস্থান করে যে এটা দেখতে একটা ফুলের তোড়ার মতো একটা বা বোকের মতো একটা দেখতে লাগছে। এবং এটা হয় কোথায়, এটা হচ্ছে প্রাণী কোষে। প্রাণী কোষে দেখতে পাওয়া যায় ফুলের তোড়া বা বোকে স্টেজ, আর সাইনেজেসিসটা হচ্ছে উদ্ভিদ কোষে। ভালো করে একবার এই ছবিগুলো দেখে নাও, দেখো এই একটা দিক থেকে ফুলের তোড়ার মধ্যে মনে হয়। 2 নাম্বার চলে আসে জাইগোটিন। জাইগোটিনে দেখতে পাওয়া যায় বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট বা ডায়াড কন্ডিশন। ক্রোমোজোম গুলো এই যে এক একটা সেন্ট্রোমিয়ার সহ, এই যে এক একটা ক্রোমোজোম, এই সেন্ট্রোমিয়ার সহ এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম একসঙ্গে জোট বেঁধে যে গঠনটা তৈরি করে তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট বা ডায়াড, এবং এদের জোট বাঁধার পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। দুটো মনে রাখবে। এবং এই দুটো ক্রোমোজোম যে নিউক্লিয় প্রোটিন দ্বারা, এই মাঝখানে দেখো সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, যেটা হচ্ছে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। তাহলে দুটো ক্রোমোজোম একসঙ্গে জোট বেঁধে যে গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট বা ডায়াড। বাইভ্যালেন্ট বা ডায়াডের জোট বাঁধার পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস, এবং তাদের মাঝখানে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স দ্বারা দুটো ক্রোমোজোম একসঙ্গে যুক্ত থাকছে। নেক্সট আমরা চলে আসি প্যাকাইটিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেজ, যেখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসে, যেটা হচ্ছে ক্রসিং ওভার কোন স্টেজে ঘটে, লেপটোটিন, জাইগোটিন নাকি প্যাকাইটিন নাকি ডিপ্রোটিন, অবশ্যই এটা হচ্ছে প্যাকাইটিন। ক্রসিং ওভার বলো বা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময় বলো, দুটোই হচ্ছে এই প্যাকাইটিনই হবে। এবং টেট্রাড গঠন, এখানে আমরা দেখেছিলাম বাইভ্যালেন্ট অর্থাৎ দুটো, এখানে দেখো 4টে। আচ্ছা, এই একটা সেন্ট্রোমিয়া সহ এই একটা ক্রোমোজোম, অর্থাৎ এই একটা ক্রোমাটিড এই পুরোটা, এবং এটা হচ্ছে একটা ক্রোমাটিড, অর্থাৎ এই ক্রোমোজোমের দুটো বাহু, দুটোকে ক্রোমাটিড বলা হচ্ছে, এবং এই দুটো পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এবং এই সেন্ট্রোমিয়ার সহ এই যে ক্রোমাটিড দুটো দেখতে পাচ্ছি, এই যে বাহুটা এবং এই যে বাহুটা, এই দুটো পরস্পর পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, এবং এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল, এটা হচ্ছে নন সিস্টার আর এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ওকে, প্যাকাইটিন উপদশায় এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটছে বা ক্রসিং ওভার ঘটছে, এবং এই যে দুটো যে ক্রোমোজোম আছে সেই দুটো একসঙ্গে জোট বেঁধে যে গঠনটা তৈরি করছে সেটা হচ্ছে টেট্রা। টেট্রা মানে হচ্ছে যে 4, অর্থাৎ দেখতে পাচ্ছ 1 2 3 4, 4টে ক্রোমাটিড একসঙ্গে যুক্ত হয়েছে, টেট্রাড গঠন। নেক্সট ডিপ্লোটিন। ডিপ্লোটিন উপদশায় ডিসজাংশন দেখতে পাওয়া যায় এবং কায়াজমা গঠন দেখতে পাওয়া যায় এবং প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন দেখতে পাওয়া যায়। তাহলে আজকের ক্লাসে মিয়োসিস থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আসে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।